হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সঠিক পদ্ধতিতে দুধ চায়ের রেসিপি। দুধ চা আমরা অনেকেই বানিয়ে থাকি কিন্তু পারফেক্টভাবে ঠিক হয় না, অনেকে চাটা দুধ দেওয়ার পর ফেটে যায়। আজকে আমি আপনাদেরকে একদম ঘন দুধ চায়ের রেসিপিটি দেখাবো, আশা করছি আপনারা সবাই বানাতে পারবেন। এরকমভাবে দুধ চা বিস্কিটে ডুবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আশা করছি অনেকেইভাবে খেয়ে থাকেন। তো চলুন আমার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কারো কারোর সাথে আমার এই চা বানানোর টেকনিকটা মিলে যাবে। আমি যখনই চা বানাই আমি জলটা মেপে নিই। আজকে আমি 3 কাপ চা বানাবো, এই জন্য আমি এখানে 4 কাপ জল দেব, অর্থাৎ 1 কাপ বেশি দেব। তাতে করে চাটার যখন জলটা যদি একটু ফুটিয়ে নেই, অর্থাৎ একটু ঘন করে নেই, সেক্ষেত্রে চায়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনারা যে 1 কাপ চা বানাবেন তার চেয়ে 1 কাপ বেশি পরিমাণে জল নেবেন। আমি এখানে 4 কাপ জল নিয়েছি, যেহেতু জলটাকে আমি শুকিয়ে ফেলবো 1 কাপ, সেহেতু আমি চিনি দেব 3 কাপ, অর্থাৎ 3 কাপ চায়ের জন্য 3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কিন্তু এই অনুপাতে একদম পারফেক্ট একটা চা আপনারা পেয়ে যাবেন। এবার জলটাকে টকবক করে একটু ফুটতে দেবেন। যখন দেখবেন চায়ের জলটা অনেকটা ফুটে এসেছে, তখন এখানে আমি ঘন গরুর দুধটা নিয়ে নিয়েছি। এই গরুর দুধ দিয়ে চাটা আমার বেশি ভালো লাগে। এই গরুর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো গরুর দুধ এই ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। দিয়ে জলটাকে দুধের সাথে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। আমার লিকার চায়ের চেয়ে দুধ চাটাই বেশি ভালো লাগে, কিন্তু অনেকে দেখি চা বানালে পরে দুধটা ঠিক মতো মানে ফেটে যায়। আপনারা এরকম করে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর দুধটা দেবেন, তাতে করে দুধটা আশা করি ফাটবে না। এবার এখানে আমি আরও 5 থেকে 10 মিনিট এই চায়ের জলটাকে ফুটিয়ে নেব, তাতে করে এই দুধের সাথে জলটা একটু ঘন হবে, মিষ্টিটাও খুব সুন্দর করে গলে যাবে এবং খেতে ভালো লাগবে। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে আপনাদের মিষ্টিটা পারফেক্ট আছে কি না, যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু চিনি এখানে অ্যাড করা যাবে। এবার এখানে আমি চা পাতা দেব। আমি 4 কাপ জল নিয়েছি, 3 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ নিয়েছি গরুর দুধ। এর সাথে আমি দেব 2 চা চামচ চা পাতা। যেহেতু একটু ঘন দুধের চা আমি করছি, সেহেতু চা পাতাটা একটু বেশি দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তাই আমি ভরে ভরে 2 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। দিয়ে চাটাকে আমি 2 মিনিট একটু ফোটাবো, অর্থাৎ যখন দেখবেন চায়ের সুন্দর একটা কালার চলে এসছে এবং চায়ের স্মেলটা আপনাদের নাকে চলে আসবে, তখনই বুঝবেন চাটা আপনাদের হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ফোটাবেন না, তাতে করে কিন্তু চায়ের কালারটা একটু ডিপ হয়ে যেতে পারে আর তাছাড়া চাটা খেতে তিতা লাগবে। তাই 2 থেকে 3 মিনিট চা পাতা দিয়ে হাই হিটে আপনারা চাটাকে ফুটিয়ে নেবেন। তারপর এটাকে ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন আমার চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করুন এই চাটা খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল আমার ঘন দুধের পারফেক্ট দুধ চা। আশা করছি আপনাদের অনেকের সাথে আমার এই রেসিপিটি মিলে গেছে। দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাইকে ধন্যবাদ।